বাঙালিদের বহু বছরের ত্যাগ বিপ্লব ও সশস্ত্র সংগ্রামের মাধ্যমে সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এরই চিরস্মরণীয় একটি দিন 26শে মার্চ। এই দিনে বাঙালি তার মুক্তির জন্য স্বাধীনভাবে বাঁচার লড়াই শুরু করে। দীর্ঘ 9 মাস ও 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে আমরা 1971 সালের 16ই ডিসেম্বর অর্জন করি বিজয়। 26শে মার্চ একদিনই 26শে মার্চ হয়ে উঠেনি, এর পেছনে রয়েছে অনেক ত্যাগ, তিতিক্ষা, লড়াই, সংগ্রাম এবং সন্তান হারানো কত মায়ের বেদনা, ভাই হারানো অনেক যন্ত্রণা। 26শে মার্চের কথা বললেই প্রথমে আসে 1952 সাল ভাষা আন্দোলন। মাতৃভাষা বাংলার জন্য আন্দোলন করে আমার ভাইরা। 1966 সালে হয় 6 দফা আন্দোলন, 1969 সালে হয় গণঅভ্যুত্থান, এরপর 7ই মার্চ। আজ 7ই মার্চ 1971 সাল, ঢাকায় অবস্থিত রমনা রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লক্ষ মানুষের সামনে বিকেল 2:45 মিনিটে তার এই যুগান্তকারী ভাষণটি দেবেন। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উক্ত ভাষণ 18 মিনিট স্থায়ী হয়। এই ভাষণে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। 13টি ভাষায় ভাষণটি অনুবাদ করা হয়। 13তম হিসেবে মাহাতো নেতৃত্বিক জনগোষ্ঠীর কুর্মালি ভাষায় ভাষাটি অনুবাদ করা হয়, যা নেতৃত্বিক জনগোষ্ঠীর ভাষায় প্রথম অনুবাদ। নিউজউইক ম্যাগাজিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি দেয়। 2017 সালের 30শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়। কমান্ডার্স যাও আর অভি তামাম বাঙালিয়ো কো খতম কর দো, কোই ভি বাস নাই পায়ে, বাঙালিয়ো কে লিয়ে ইহাঁ পে কোই জগা নেই হ্যায়। জি জনাব। দেশের অবস্থা তো খারাপ, চারপাশে গোলাগুলি হইতাছে। ঢাকায় তো শুনলাম গোলাগুলি চলতেছে, পুরো মানুষ সবাই নি মায়া ফেলে। আমাদের তো কিছু করা দরকার, দেশের অবস্থা ভালো না রে। অবশ্যই রুস্তম ভাই, পাকিস্তানিরা আমাকে সব বাঙালি করে মেরে ফেলে গেছে। বঙ্গবন্ধু আটক হওয়ার আগে যুদ্ধে ডাক দিয়ে গেছে, আমরা আন্তরিক স্বাধীন, আমাকে যা কিছু সরে নিয়ে যুদ্ধে ঝাঁপার পড়া লাগবো। হ্যাঁ, আমরা নিজেকে মুক্তির জন্য লড়াই করতে হইব, জীবন দিয়ে লড়াই করতে হইব। সব বাঙালি কে আর প্রস্তুত রাখা লাগবো। জয় বাংলা। তোমার শান্তি প্রিয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ময়ে। আমি আব্দুল্লাহ খানি আদি ভাষণ দেওয়ার জন্য থেকে কমান্ডো অফ পাকিস্তান Bangladesh, an independent country, has achieved its independence with a lot of struggle of long 9 months and the bloodshed of 3 million Bangladesh. Many people lost their lives for our country and will never forget their contribution for the independence of Bangladesh. Thank you.